Namaskar, welcome to another FIFA 2022 mobile video ebong welcome to the tropical tour video. Essentially 14 diner event er moddhe actually kintu adbhut bhabe power moto player er shongkha besh khanikta beshi ebong actually ei khetre erokom onek player ache jaderke hoyto tumi bhabbe na je tara free to play but tara kintu actually free to play. প্রথম থেকে শুরু করলে অবশ্যই যেহেতু এখানে টোটাল তিনটে আর দুটো অর্থাৎ পাঁচটা স্কিল গেম অ্যান্ড ম্যাচেস এভরিডে আছে সেটা কমপ্লিট করলে তুমি পাও স্টারফিশ ক্রেডিট. স্টারফিশ ক্রেডিটটা আমাদের লাগবে পাসে, অবশ্যই আমরা দেখব যে পাসটাতে কিভাবে প্রোগ্রেস ট্র্যাক হচ্ছে. বাট উইক ওয়ান মাইলস্টোন হচ্ছে 20টা স্কিল গেমস অ্যান্ড ম্যাচেস. 20টা স্কিল গেম অ্যান্ড ম্যাচেস খেলতে তোমার এক্স্যাক্টলি লাগবে 4 দিন তুমি যদি সবকটা কমপ্লিট করো, অ্যান্ড সেটা করে তুমি পাঁচশো 5000 ভেকেশন পয়েন্টস, উইচ ইজ ভেরি ভেরি নাইস. তার বাইরে অবশ্যই 95 রেটের অ্যালেক্স টেলেস হচ্ছে তোমার 12 দিনের ইভেন্ট রিওয়ার্ড. 12 দিন তুমি যদি 5টা করে ম্যাচ খেলো, এবং কালকে যদিও আমি বলেছিলাম যে এই কার্ডটা স্ট্যাটটা অতটা ভালো না, অদ্ভুতভাবে গেমের প্রত্যেকটা কার্ডের যে স্ট্যাটগুলো কালকের বিল্ডে আমরা দেখছিলাম তার থেকে কিন্তু সেই স্ট্যাটগুলো বেশ খানিকটা পাল্টে গেছে. এবং এই ক্ষেত্রে ডেফিনেটলি বলতে হবে এখন এই যে অ্যালেক্স টেলেসের স্ট্যাটসগুলো আছে, এই কার্ডটা ডেফিনেটলি একটা মানে অফেন্সিভ লেফট ব্যাক হিসেবে মোটেই খারাপ নয়। একটা জিনিস যেটা আমি কিন্তু বলবো সেটা হচ্ছে যে এই কার্ডটা অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি, যেহেতু তুমি এই কার্ডটা ফ্রি টু প্লে হিসেবে পাচ্ছ এবং কার্ডটাকে 95 তুমি পাচ্ছ, তো ডেফিনেটলি তোমার টিমে যদি এত হাই ওভারঅলের একজন লেফট ব্যাক না থাকে তাহলে কিন্তু এই কার্ডটা তোমার জন্য খুবই ভালো একটা অপশন। আর বাইরে অবশ্যই দুটো সেকশন অফ দ্য ইভেন্ট যেটা রয়েছে, ব্রেকিং ওয়েভস অ্যান্ড সানি শোরস। ব্রেকিং ওয়েভস আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, এবং ব্রেকিং ওয়েভসটা ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে ওভারঅলের দিক থেকে আমাদের কাছে অলরেডি একটা লিস্ট চলে এসেছে যে কোন কোন কার্ডগুলো আসবে, যেটা আমি আসছি একটু পরেই। বাট কেল আর নাওয়াস হচ্ছে আমাদের প্রথম কার্ড এই ব্রেকিং ওয়েভসে, এবং পসিবলি সবচেয়ে ভালো কার্ড কেল আর নাওয়াস এই পুরো ইভেন্টে, যাকে ওরা ফার্স্ট দিনেই দিয়ে দিয়েছে। অবশ্যই তুমি জানোই যে তোমাকে 5টা ফিশিং লোয়ার এখান থেকে নিতে হবে, এবং অ্যাকচুয়ালি এখানে 3টে ভাগ আছে শ্যালো ওয়াটার্সে। প্রবাবিলিটিটা কি? প্রবাবিলিটি হচ্ছে তুমি তোমার লুরস ফেরত পেয়ে যাবে সেটার প্রবাবিলিটি 50%, আর ক্যাচগুলো পাওয়ার প্রবাবিলিটি 3%। 3% মানে তুমি ধরে নিতে পারো যে রিওয়ার্ডগুলো তুমি এই দুটোতে একদমই পাবে না, 3% আর 4% ফিশিং লুরস অ্যান্ড এভরিথিং। আর তার বাইরে যেটা রয়েছে আমাদের অফশোর ইজ আ 14% প্রবাবিলিটি, মানে এই তোমার 5% প্রবাবিলিটি আছে লুরস পাওয়ার, কিন্তু 14% প্রবাবিলিটি আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা পাওয়ার, সেটা কেলার নাওয়াস হোক, সেটা কয়েন্স হোক, বা সেটা সিলভার প্লেয়ার হোক। এবার এই দুটোর বাইরে আর কি রয়েছে এই তিনটের বাইরে রাদার, সেটা হচ্ছে টার্বিউলেন্ট ওয়াটার্স, যেটা কিন্তু হচ্ছে এই ইভেন্টের স্পেসিফিক, এবং এই ক্ষেত্রে তোমার প্রবাবিলিটি হচ্ছে 20% আর 25%, অর্থাৎ তোমার 20% প্রবাবিলিটি রয়েছে এই তিনটে ক্যাচের মধ্যে যে কোনো একটাকে পাওয়ার, উইচ ইজ ভেরি ভেরি গুড। বাট এই টার্বিউলেন্ট ওয়াটার্সের গেমটা কি, গেমটা হচ্ছে যে এইটা আনলকের একটা স্পেসিফিক টাইম আছে, কাজেই প্রত্যেকবার একটা স্পেসিফিক সময় সেটা আনলক হবে, এবং এই ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি এই আনলক টাইমটা হচ্ছে 5:30 ইন্ডিয়ান টাইম, 5:30 IST বিকেলবেলা, যার মানে হচ্ছে আমাদের ইউনো 6টার সময় বাংলাদেশি টাইম। অ্যান্ড এই এই টার্বিউলেন্ট ওয়াটার্সটা অবশ্যই আমাদের লুরস আমাদের ফেরত দেবে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যেটা এই কার জিনিসটা ফেরত দেবে সেটা হচ্ছে ক্যাচ অফ দ্য ডে। এবং তুমি যদি কেলার নাওয়াসের জন্য যেতে চাও, যেটা অবভিয়াসলি তুমি যেতে চাইবে, তাহলে এই টার্বিউলেন্ট ওয়াটার্স আর অফশোর এই দুটোই তোমার পক্ষে সবচেয়ে ভালো অপশন। এবং একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে দুটো লিমিট আছে এই টার্বিউলেন্ট ওয়াটার্সে, তার মানে ম্যাক্সিমাম তুমি দুবারই এই প্যাকটা খুলতে পারবে, দুবার এই প্যাকটা খোলার পর বাকি দিনটা তোমাকে অফশোরই করতে হবে, কিছু করার নেই, দিস ইজ হাউ দ্য ফিশিং লোর সিস্টেম ওয়ার্ক। অ্যাগেন কেলার নাওয়াস অলরেডি তোমরা যারা যারা পেয়ে গেছো, আমি জানি অনেকে পেয়ে গেছো, তোমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কার্ডটা কিন্তু যদি তোমার টিমে অলরেডি উনাই সিমন বা এই ধরনের কার্ড না থাকে তাহলে এই হাইটটাকে ছেড়ে দিলে ভীষণ ভীষণ ভালো একটা কার্ড, স্ট্যাটস ওয়াইজ অলরাউন্ডেড অসাধারণ স্ট্যাট। বাট তার বাইরে যে জিনিসটা আরেকটা তুমি ডাউন সাইড পাবে সেটা হচ্ছে তুমি এই কার্ডটাকে ডেফিনেটলি এখন মার্কেটে বেচতে পারবে না, যেহেতু এই কার্ডটা এত এত বেশি সাপ্লাই অ্যান্ড এত
এত মানুষ এই কার্ডটাকে পাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, তোমার কিন্তু এই কার্ডটাকে পেলে এই মুহূর্তে আমি বলবো রিফ্রেশ টাইমস ট্র্যাক করে বেচার চেষ্টা না করে যতক্ষণ এই কার্ডটা আছে একবার নিজের টিমে খেলিয়ে দেখো। অ্যান্ড খেলিয়ে দেখে তুমি যদি রিয়েলাইজ করো যে না ঠিক আছে এই কার্ডটা আমার পছন্দ হচ্ছে না, এই কার্ডটা আমার টিমের জন্য নয়, তাহলে সেক্ষেত্রে টুক করে তুমি মার্কেটে ছেড়ে দিতে পারো, যখন আর সাপ্লাই থাকবে না মেবি তখন ডিমান্ডটা একটু বাড়বে। তার বাইরে যেটা সবচেয়ে ইলাবোরেট সেকশন এবং সবচেয়ে ইউনো ক্যালকুলেশন হেভি সেকশন, সেটা হচ্ছে অবশ্যই আমাদের সানি শোরস। সানি শোরস হচ্ছে তোমার যে স্কিল গেমগুলো তুমি খেললে, যে ম্যাচেসগুলো তুমি খেললে, সেগুলো থেকে তুমি এই প্রোগ্রেস পাথটা করবে, এবং এই প্রোগ্রেস পাথটা করার পরে তুমি নিচে যেতে 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 অবশ্যই রিওয়ার্ডগুলো পাবে। সেই রিওয়ার্ডটা শুরু হয় হচ্ছে 92 কার্ড, 92 স্যানুসি অ্যান্ড 92 সিএম অ্যালভারেজ। অ্যাকচুয়ালি এই ইভেন্টে কিন্তু 92 কার্ড ফ্রি টু প্লে ক্লেম হিসেবে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল যদি তুমি চাও, এবং একটা ক্যাচ হচ্ছে যে তুমি যদি অ্যাকচুয়ালি ফ্রি টু প্লে হও এবং বিগিনার হও একদম শুরুর দিকে তুমি খেলছো, সেক্ষেত্রে তোমার জন্য কম্বিনেশনটা একটু আলাদা হবে, এবং সেই কম্বিনেশনে ডেফিনেটলি এই সিএম অ্যালভারেজ থাকবে, কারণ তোমার টিমে এরকম 95 ডিফেন্ডিং 97 ফিজিক্যালওয়ালা সিএম কিন্তু অলওয়েজ অলওয়েজ এ নেসেসিটি, জাস্ট লাইক মিলিনকোভিচ সাভিচ কিন্তু মিনি ভার্জন। এবং সেম গোস ফর 92 রেটেড লেফট ব্যাক সানুসি, যেটা দেখে তুমি খুবই আশ্চর্য হবে, এই কার্ডটা 92 হলেও ওর অ্যাটাকিং আর ডিফেন্সিভ ওয়ার্ক রেট কিন্তু হাই হাই, যার মানে এই কার্ডটা ভীষণ ভীষণভাবে সলিড, এবং 108 পেস মানে ভীষণ ফাস্ট অবশ্যই, আর 87 ডিফেন্ডিং 88 ফিজিক্যাল, যেটা একটা 92 কার্ডের পক্ষে যথেষ্ট ভালো। এর বাইরে অবশ্যই 94 আমাদের দুটো অপশন হচ্ছে 94 রাইট উইঙ্গার পেপে। এবার তোমাকে মাথায় রাখতে হবে আমি কথা বলেছিলাম গেমে একটা আপডেট আসবে সেই বিষয়ে, বাট সে আপডেটটা কিন্তু এখনো আসেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই যে কার্ডগুলো উইক ফুট ছিল থ্রি স্টার, তারা অলরেডি থ্রি স্টার উইক ফুটেই রয়েছে এবং সেটা পাল্টাবে না চট করে, এবং ততদিন অবধি এই কার্ডটা খুব একটা ভায়াবল অপশন হবে না। বাট স্যাটস ওয়াইজ অবশ্যই কার্ডটা এনিওয়ে ভেরি ওয়েল রাউন্ডেড, এবং তুমি এক্সপেক্ট করতে পারো যখন নতুন আপডেটটা আসবে দিস কার্ড উড বিকাম ভেরি ভেরি গুড। আর বাইরে অবশ্যই বোগা, বোগা ইজ 94 রেটের সিএএম, হাই ওয়ার্ক রেট, খুবই সুন্দর ওয়েল রাউন্ডেড স্যাটস, ভীষণভাবেই একজন অ্যাটাকিং মাইন্ডেড সিএএম, অ্যান্ড সেটাই হওয়া উচিত সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, তো কাজে 94 বোগা ইজ অলওয়েজ আ ভেরি ভেরি গুড অপশন। তার বাইরে আর কে আছে? তার বাইরে রয়েছে এবারে আমাদের 96। আস্তে আস্তে আমরা প্রিমিয়াম সেকশনের দিকে উঠছি, এবং 96 কার্ডটা ফার্মিনো ইজ ভেরি নাইস, কারণ স্ট্যামিনা ভালো, স্কিল মুভস ভালো, ফোর স্টার উইক ফুটটাকে আমরা এক্সপেক্ট করছি গেম যখন আপডেট করে দেবে সেটাও ভালো হয়ে উঠবে। কিন্তু স্ট্যাটস ওয়াইজ তুমি যদি দেখো অ্যাক্রস দ্য বোর্ড, ইভেন ফিজিক্যালটাও এই কার্ডটার ভীষণই ভালো। আমি বলবো এই কার্ডটা অ্যাজ আ 96 কিন্তু খুবই খুবই ভালো একটা কার্ড। অল এন অল এই 96 ক্লেমটা কিন্তু ভীষণভাবে সলিড। অ্যান্ড দ্য সেম গোস ফর 96 সিবিজ ইমেনেস, যেখানে ইমেনেজের হচ্ছে আমাদের 106 ডিফেন্ডিং 105 ফিজিক্যাল, এবং পেসটা একটু কমের দিকে আমি মানছি, বাট দেন আগেন এই কার্ডটা যেহেতু হাইটে 6'1" এবং এই কার্ডটার ডিফেন্ডিং স্ট্যাটস আর এত এত ভালো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কার্ডটা ডেফিনেটলি তোমার জন্য একটা খুবই ভালো অপশন। আর লাস্টলি এই পুরো পাথের যে সর্ট অফ তুমি বলতে পারো প্রিমিয়াম ক্লেম, এটা আবার মানে এরকম ব্যাপার আছে যে ইয়ের প্রত্যেকটা ইভেন্ট একটা স্পেসিফিক পজিশনকে ভরে ভরে কাজ দেয়, এই ক্ষেত্রে যে ভরে ভরে কাজ আছে ভালো পজিশনে সেটা হচ্ছে অবশ্যই 97, এবং এই ক্ষেত্রে যে 97 কার্ডটা সেটা হচ্ছে এডারসন, এবং এডারসন অ্যাজ আ কার্ড ইজ ভেরি ভেরি গুড। এবং সত্যি কথা বলতে এই কার্ডটা কিন্তু সারপ্রাইজিংলি একদমই মানে টাকা পয়সার পিছনে আটকে নেই, এই কার্ডটা এই ক্ষেত্রে এই ইভেন্টে কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যেতে পারো তুমি যদি জেমস খরচা করো, উইচ ইজ ইনসেন। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার আর কিচ্ছু লাগবে না, তোমার খালি লাগবে আগেন আমরা এটার ব্যাপারে গাইডে আবার কথা বলবো, বাট এসেনশিয়ালি তোমার জাস্ট লাগবে জেমস, দ্যাটস ইট। তোমার কাছে যদি জেমস থাকে, কত জেমস অ্যান্ড কি এই পুরো জিনিসটা অফকোর্স ইজ সাবজেক্ট টু দ্য ক্যালকুলেশন, বাট শুধু জেমসেই ইউ ক্যান কমপ্লিট দিস এন্টায়ার থিং। এবং তুমি যদি চাও তুমি একটা 97 কিন্তু ইজিলি ক্লেম করতে পারো,
আর তার বাইরে তুমি যে 96 এবং 94 এবং 92 ক্লেম করবে সেটা কি কম্বিনেশনে ক্লেম করবে অ্যান্ড কি কি তোমার অপশন আছে সেটার ব্যাপারে আমরা আসবো সেকেন্ড পার্টে ইন দ্য ডিটেইলড গাইড। বাট অ্যাজ প্রমিস ব্রেকিং ওয়েভস এ কোন কোন প্লেয়ারগুলো অ্যাভেলেবেল আছে তার লিস্টটা এবার আমরা টুক করে দেখে নেবো। অবশ্যই আমাদের কমপ্লিট লিস্ট অফ প্লেয়ার্স যারা আসবে এই 14 দিনে তার লিস্ট তুমি এখন দেখতে পাচ্ছ। অ্যান্ড যেটা সবচেয়ে মজার যেটা আমি বলছিলাম অবশ্যই অ্যান্টোনিও স্ট্রাইকার এবং একটু নিচে কি অবশ্যই রোমেরও একটা খুবই ভালো কার্ড হতে চলেছে এবং তার বাইরে দ্য 96 রেটেড লেফট মিড সিমনকে ছাড়া আগেন ক্রেডিট টু দিস পার্সন যে এই লিস্টটা বার করতে পেরেছে। তো অবশ্যই এই 96 রেটেড অ্যান্টোনিও এবং আমাদের সিমনকে ছাড়া দ্য বিগেস্ট ওভারঅল কার্ড ইজ 97 রেটেড নাভাস এবং নাভাসকে তোমরা সবাই যারা যারা পেয়ে গেছো এবার তুমি বুঝতেই পারছো কেন তুমি লাকি, বিকজ এত হাই ওভারঅল কার্ড কিন্তু আর গোটা ব্রেকিং ওয়েভস জুড়ে আসবে না। এবং অনেস্টলি এই 97 রেটের নাওয়াজ ছাড়া একমাত্র নেওয়ার মতো কার্ড আগেন অ্যান্টোনিও স্ট্যাটসের ওপর নির্ভর করবে, রোমেরও একটা ভালো অপশন হবে আই থিঙ্ক, এবং লাস্টলি অবশ্যই 96 রেটের সিমনও একটা খুব ভালো অপশন হতে পারে। অল ইন অল দিস ইজ ডেফিনেটলি দ্য হোল লিস্ট অফ প্লেয়ার্স যারা যারা আসছে এবং অবশ্যই kind of underwhelming except for 97 rated Navas jake pecho jara tumra again excited howar kintu onektai karon royeche. Lastly obosshoi amader kotha boltei hobe about the end of the era exchange ebong ei end of the era exchange ta ebare hocche obosshoi Vidal 97 rated CM Vidal ebong ei khetre condition ta ki 93 plus overall Serie A team player jeta ami kalkeo bolchilam অ্যান্ড তার বাইরে অবশ্যই 90 প্লাস ওভারঅল সিরিয়া এ টিম প্লেয়ার আগেন, আর তারপরে হচ্ছে 87 প্লাস ট্রপিক্যাল ট্যুর প্লেয়ার আগেন। এর মানে হচ্ছে যে এই যে পার্টিকুলার এক্সচেঞ্জটা তুমি এটা এখনই কমপ্লিট করতে পারবে না, তোমাকে এটা কমপ্লিট করতে হবে পরে গিয়ে যখন এই ট্রপিক্যাল ট্যুরে তুমি প্লেয়ারগুলোকে পাচ্ছ। 85 প্লাস ওভারঅল প্লেয়ার এবং 80 প্লাস ওভারঅল ইন্টার মিলানের প্লেয়ার। দিস কার্ড ইজ ভেরি গুড, very good as an exchange except for the skill moves, but obosshoi ekhane conversation ta shudhu bhalor noy, ekhane conversation ta hocche amader baki Milinkovic Savic amader you know Seedorf amader Wijnaldum eder against ei card ta kothay dari ache and seta again is a conversation arekta video r jonno, but all in all ami tomake eta definitely bolte pari je tumi ei exchange ta jehetu ekhon korte parbe na, tomar kache ektu shomoy ache এবং সেই একটু সময়ের মধ্যে যখন আমাদের গাইডটা চলে আসছে অন Vidal যে এই কার্ডটা কোথায় দাঁড়িয়ে আছে ইন কম্প্যারিজন অ্যান্ড মার্কেট ভ্যালু, তখন তোমার বুঝতে সুবিধা হবে যে এই কার্ডটা কোন জায়গাতে আছে আর তোমার টিমের জন্য এই কার্ডটা দরকার কি না। বাট এই নোটে আজকের এপিসোড অফ দ্য ট্রপিক্যাল ট্যুর গাইড আমরা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা FIFA 2022 মোবাইল ভিডিওতে, বাই বাই।